আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আজকের কিংবা গতকালকের কোনো প্রতিভা নন আফিফ হোসেন ধ্রুব। তিনি তিন বছর আগে বল হাতে ঝলক দেখিয়েছিলেন বিপিএলে নিজের অভিষেক ম্যাচে। অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে ক্রিকেট পাড়ার হইচই ফেলে দিয়েছিলেন ষোলো বছর বয়সী আফিফ হোসেন ধ্রুব। তারই ধারাবাহিকতায় চলতি ত্রিদেশীয় সিরিজের বাজিমাত করে বনে গিয়েছিলেন একেবারে সুপার হিরো। আপনারা জানেন কি, এই আফিফ তার মাকে হারিয়েছেন অনেক আগেই, তারপরও মা ছাড়া একটি ছেলে কিভাবে এত দূর এসেছে আর কি বা তার পরিচয়, কে তার গার্লফ্রেন্ড, এইসব কিছু বিস্তারিত এবং তার জীবনের কথা জানতে আমাদের এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররাই খুলনা বিভাগ থেকে উঠে আসে, আফিফ হোসেন ধ্রুব তার ব্যতিক্রম নন। ১৯৯৯ সালে খুলনায় জন্মগ্রহণ করেছেন। সাকিব মুশফিকের মতন আফিফও বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির একজন ছাত্র ছিলেন। তিনি অনূর্ধ্ব ১৯ পর্যায়ে একজন বেশ ভালোই পরিচিত লাভ করেছিলেন এবং কোচরা তাকে বাংলাদেশের জনপ্রিয় ওপেনার তামিম ইকবালের সাথে তুলনা করে থাকেন। আফিফ হোসেন প্রথমবার সকলের নজরে এসেছিলেন ২০১৬ সালে বিপিএলে প্রথমবারের মতন খেলতে নেমেই। মাত্র ১৬ বছরের এক তরুণ ছিলেন তিনি। সেদিনের ম্যাচে পঞ্চম ওভারে যখন ক্রিজে জহুরুলের সঙ্গে ক্রিস গেল, তখন পাওয়ার প্লেতে আন করা এক বোলারকে নিয়ে আসেন সামি। প্রথম দুই বলে চার খাবার পর সামির সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারত, কিন্তু পরের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে গিয়েছেন জহুরুল হক। কৃতিত্বটা আফিফ থেকে আম্পায়ারের বেশি, কারণ বলটা যে ব্যাটে লেগে প্যাডে লেগেছিল স্পষ্ট সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু আম্পায়ার সেটা বুঝেনি। তবে আফিফ বড় ধাক্কাটা দিয়েছেন নিজের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ব্যাটিং দানব গেইল কে কোনো রান না নিতে দেওয়ায়। তৃতীয় বলে একটু এগিয়ে এসে মারতে গিয়ে বল লাইন মিস করে বোল্ড হয়ে যান ক্রিস গেইল। কে জানতো পরের দুই ওভারে আরো চমক উপহার দিবেন এই তরুণ। তৃতীয় ওভারে তার বল তুলে মারতে গিয়ে আউট হয়েছেন জাকির হোসেন। শেষ ওভারে তো সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেন তিনি, কোনো রান না দিয়ে ফিরিয়ে দিলেন সাকলেন সজীব এবং ইমরান খানকে। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে শেষ করলেন তার বিধ্বংসী বোলিং, হয়ে গেল নতুন এক রেকর্ড। সবচেয়ে কম বয়সে ক্রিকেটার হিসেবে তিনি সেদিনই স্বীকার করেছিলেন অভিষেক টি টোয়েন্টিতে পাঁচ উইকেট, সেই যে শুরু হলো, তারপর আর কোনোদিন তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নযাত্রা বেশি দূর এগোয়নি। ২০১৪ সালে তৃতীয় হওয়া দলটি এবার পঞ্চমও হতে পারেনি, তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্সের কারণে আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের এই তরুণ তুর্কি। এই তরুণ তুর্কিকে ব্যাখ্যা করতে গিয়ে আইসিসি বলেছেন, কঠিন সময়ে পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছে আফিফ। পুরো প্রতিযোগিতায় সে মোট চারটি হাফ সেঞ্চুরি করেছিল, এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি ছিল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষেই বোলিংয়ে ১৫ রানে ৩ উইকেট নিয়েছে সে। শুধু বিশ্বকাপেই নয়, বিশ্বকাপের পর বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি। যদিও তিনি নিজের ইনিংসগুলো বেশি বড় করতে পারেনি, কিন্তু যতক্ষণ ক্রিজে ছিলেন তার প্রত্যেকটি শটে জয় করেছিল দর্শকের মন। ওই তো বিপিএলে এরপর থেকে বিসিবি তার প্রতি সেভাবেই নজর দেওয়া এবং প্রশংসা করা শুরু করেছে। বলছি ২০১৯ সালে বাংলাদেশের কথা, বাংলাদেশ দলের হয়ে তাকে অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছিল বিসিবি। আফিফের অভিজ্ঞতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে বিসিবির এই পরিচর্যার ফলাফল স্বরূপ। যাই হোক, যেমনটা বলেছিলাম যে আফিফের মা নেই, তিনি যখন বিকেএসপিতে পড়তেন তখনই তার মা মারা গিয়েছেন। তবে তিনি অনেক বড় ভাগ্যবান যে তার বড় খালা কখনো তাকে তার মায়ের অভাব বুঝতে দেয়নি। অন্যদিকে ক্রিকেট থেকে সব সময় ব্যস্ত রাখতো বলেই মায়ের অভাব খুব একটা বুঝতে পারেনি আফিফ। আফিফের ক্যারিয়ার তো মাত্র শুরু হয়েছে, তবে ক্রিকেটের প্রতি তার আবেগ সত্যি অন্যরকম। মাঠ কিংবা মাঠের বাইরে দুই জায়গাতেই তার ক্লিননেস, কোনো জায়গাতেই কোনো ঝামেলা নেই আফিফ হোসেন ধ্রুবর। একেবারে শান্তশিষ্ট এক ছেলে ক্রিকেটই সবসময় ফোকাস করে থাকেন। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কারোর সাথে কোনো রিলেশনশিপে নেই তার, রিলেশনশিপ নাকি তার একটা উটকো ঝামেলা মনে হয়। তবে এত কিছুর পরও একটি শঙ্কা থেকে যায়, ক্রিকেটে যেন আফিফকে নিয়ে জুয়া খেলতে নেমে যায়। জুয়াতে জিতলে বাড়ি গাড়ি আর প্রধানমন্ত্রীর সাথে মোলাকাত, সারাদিন সাক্ষাৎকার আর টানা কোনো বিজ্ঞাপনে অংশ নেওয়া এবং কারি কারি টাকা প্রশংসায় একেবারে তাদেরকে আকাশে উঠিয়ে দেওয়া, আর জুয়াতে হেরে গেলে একেবারে তাদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া। একটা ছেলে একটা মাত্র ম্যাচ খেলেছে, একটু ভালো খেলেছে, তাতেই শুরু হয়ে গিয়েছিল। ক্রিকেটারদের ক্রিকেটে মনোযোগ ধরে রাখতে যেখানে ভারতের মতো আমাদের তরুণদের মিডিয়ার থেকে পুরোপুরি দূরে থাকতে সিদ্ধান্তের অপেক্ষায় দিনগুনি। কখন বোর্ড প্রধানকে প্রধানমন্ত্রী কি বলেছেন তিনি সংবাদ সম্মেলনে তা গড়গড় করে ছেড়ে দেন। সংবাদ মাধ্যমের পাশাপাশি ইদানিং ইউটিউব বা সাংবাদিকের অভাব নেই যারা তাদের পিছনে পিছনে ঘুরে ক্রিকেটারদের মনোযোগ নষ্ট করতে যেন সর্বদাই ব্যস্ত। যাই হোক, আফিফ হোসেন ধ্রুব যেন সবকিছু আড়াল করে ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখতে পারেন এই কামনাটাই করি। প্রিয় ভিউয়ার্স, আফিফের ব্যাটিং আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। টি টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি তাকে ওয়ানডেতেও দেখতে চান কিনা, দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।